সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয়। আমাদের পররাষ্ট্র নীতির যে দর্শন, এটি দিয়ে কি বোঝানো হয়? ধন্যবাদ। এটা জাতির জনকের দেওয়া পররাষ্ট্রনীতির ভিত্তি, এটা আমরা বলি, যেটার উপরে আমাদের পররাষ্ট্রনীতি তৈরি করা হয়, প্র্যাকটিস করা হয় সব কিছু। এটার অর্থ হলো যে যখন আমরা সদ্য স্বাধীন দেশ, জাতির জনক দেশে ফিরলেন, প্রথমে উনি বলেছিলেন যে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। সেটারও একটা লজিক ছিল, নিউট্রালিটি মেনটেন করা। সো দ্রুত সময়ে আমরা যখন বুঝলাম যে আমরা এই মুহূর্তে নিউট্রালিটি যেটাকে বলে সেইভাবে থেকে পারছি না, কারণ আমার রিকগনিশন দরকার, অর্থনৈতিক উন্নয়ন দরকার, আমার সঙ্গবদ্ধ হওয়া দরকার, সুতরাং আর সময়টা যেহেতু কোল্ড ওয়ারের একেবারে পিক টাইম, আমি যদি কোনো একটা, যদিও আমাদেরকে অলরেডি তখন তকমা দেয়া হচ্ছিল যে আমরা সমাজতান্ত্রিক বলয়ের লোক, যেহেতু সোভিয়েত ইউনিয়নের সহায়তায়, ভারতের সহায়তায় আমরা স্বাধীন হওয়ার জন্য সুযোগ পেয়েছি, সো এটা মনে যে কেউ করতেই পারে, এটা তো আমরাও অস্বীকার করি না যে আমাদেরকে সোভিয়েত ইউনিয়ন যথেষ্ট সহায়তা করেছে, ভারত তো করেছেই। সো কারো সাথে শত্রুতা নয়, স্বাভাবিকভাবে আমি চাইবো সবার সাথে আমি ভালো হয়ে থাকতে, যাতে করে, দেখেন কূটনীতির অর্থই হলো সুগার কোটেড ট্যাবলেট, তিতা ট্যাবলেট সুগার কোট করে দেওয়া, খাইলেন মিষ্টি লাগলো, তিতা বুঝতে দেইনি আপনাকে। অর্থ হলো যে আপনার কাছ থেকে আমি ভালো ভালো কথা বলে কাজ করে আমার স্বার্থ উদ্ধার করতে চাই। স্বার্থ উদ্ধারটা হলো তিতা ট্যাবলেট, আর ওই যে ব্যবহার ভালো করলাম ওটা হলো সুগার কোট করা। তো সেটা এটা যে আমি আন্তর্জাতিকভাবে সবার সাথেই ভালো থেকে, দুই দলের কোনো দলেই আমি যাব না, গেলে তো আমি পার্টিজান হয়ে গেলাম, এক পক্ষ হারালাম, এক পক্ষ তো হারালাম, তো আমার জন্য তো দুই পক্ষই দরকার, সবগুলো কারণে, কারণগুলো আমি বলেছি। তো স্বাভাবিকভাবেই আমি নিরপেক্ষ থেকে দুজনের সাথেই তাল মিলিয়ে চলবো। কুয়েত, সৌদি আরব এবং কাতারের ভিতরে গণ্ডগোল, তারা যে এটা দেন দরবার করার চেষ্টা করছে, তো কোনো একটা বাফার স্টেটই যদি বলেন যদি না থাকে, তাহলে তো সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। আমার সবাইকে যেহেতু দরকার, আমি আর কারো পক্ষ আমি নিব না। এই কারণেই এটা যে সবার সাথে, তখন যে সোভিয়েত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, মূলত তখন তো বাইপোলার ওয়ার্ল্ড ছিল, বাইপোলার ওয়ার্ল্ড, আমাদেরকে তো অলরেডি সোভিয়েতপন্থী করা হয়ে যাচ্ছিল বা ব্র্যান্ডেড করা হচ্ছিল। তো নীতিগতভাবে বলছি যে না, আমরা নিরপেক্ষ, কারো সাথেই না, আমরা নিরপেক্ষ ঠিক না, সবার সাথে আমরা নিরপেক্ষতা, আমার কাছে মনে হয় কখনো আমি কারোর সাথে নাই রে ভাই, তোমরা যে যা পারো করো, তো সবার সাথে, কিন্তু আমার তো কারোর সাথে নাই থাকলে চলছে না, আমার সবার সাথে থাকতে হবে। ধন্যবাদ স্যার। মায়া ছড়ায়।